অনেক ভালো রেজাল্ট পাইছি, এটা কোনো সমস্যা নেই। বেশি বেল্ট টাইট করে পড়ার কারণে একটু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, শীতকাল পড়ে গেছে, শীতকালে প্রচুর অপারেশন হচ্ছে, আর শীতকালটা গাইনোকমাস্টিয়া পেশেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ গাইনোকমাস্টিয়া অপারেশনের জন্য সবচেয়ে সুইটেবল একটা সময় এই শীতকাল। কারণ শীতকালে অপারেশন করলে একদিকে যেমন ব্যান্ডেজ করা থাকলে শরীর কম ঘামে, এক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্ট অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, আরেকদিকে ব্যান্ডেজ খোলার পরে 3 দিন পরে যখন আরও 21 দিন বেল্ট পরতে হয়, এই সময় কিন্তু শীতের পোশাক যেহেতু আমরা পরে থাকি, সো এই পোশাক পরে বাইরে গেলেও বন্ধু বান্ধবী বুঝতে পারে না যে গাইনোকমাস্টিয়া অপারেশন হয়েছে। সো সব দিক থেকে বিবেচনা করে শীতকালটা গাইনোকমাস্টিয়া অপারেশনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, এই নিয়ে আমার একটা ভিডিও আছে। তো এই ভিডিওতে গাইনোকমাস্টিয়া অপারেশনের 7 দিন পরে আরও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমি কথা না বাড়িয়ে রিভিউ চলে যাচ্ছি, আর গাইনোকমাস্টিয়া রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমি গাইনোকমাস্টিয়ার পেশেন্ট ছিলাম, দীর্ঘ 2-3 বছর আমি গাইনোকমাস্টিয়ায় ভুগছি, এবং আমি আসলে জানতে পারি যে এটা আমার একটা সমস্যা হচ্ছে। পরে আমি ইউটিউবে গাড়াগাড়ি করে রাজভাইকে পাই, এবং রাজভাইয়ের ভিডিওটি আমি দেখি। রাজভাইয়ের ভিডিওটি দেখে আমি বুঝলাম যে না, এটা একটা সমস্যা। পরে আমি রাজভাইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে রাজভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পরে আমি দীর্ঘ 7-8 মাস রাজভাইয়ের সাথে আমি কথা বলি। 7-8 মাস কথা বলার পরে আমি উদ্যোগটি নিয়ে অপারেশন করার, গত 5 দিন ধরে আমার অপারেশন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট, আমি খুব খুশি, রেজাল্টটা খুব সুন্দর আসছে, কোনো সমস্যা নেই। গত 24 তারিখে আমি অপারেশন করাই, ইনশাল্লাহ আমার রেজাল্ট, আমি অনেক খুশি। এবং রাজভাই আমাকে এ বিষয়ে অনেক হেল্প করছে, ফার্স্ট টু লাস্ট রাজভাইয়ের মাধ্যমে অনেক হেল্প পেয়েছি, অনেক হেল্প করেছে। যখন যে এসএমএস দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সে সাথে সাথে এসএমএস রিপ্লাইগুলো দিয়েছে, এবং আমি বলেছি যে রাজভাই আমার এই সমস্যা, এখন আমার এটা করতে হবে, সাথে সাথে রাজভাই আমাকে এইগুলো বলে দিয়েছে। এবং রাজভাইয়ের মাধ্যমে আমি অনেক হেল্পফুল, অনেক কেয়ারফুল, মানে অনেক উপকার পাইছি আমি রাজভাইয়ের মাধ্যমে। রাজভাই অনেক ভালো লোক। তো যারা অপারেশন করতে চান করতে পারেন, এটা বেশি কোনো সমস্যা না, সামান্য ব্যথা, যখন ইনজেকশন দেয় তখন হালকা ব্যথা পাওয়া যায়, তারপর ওরকম টের পাওয়া যায় না। তো রাজভাইয়ের মাধ্যমে আমি যোগাযোগ করে রাজভাইয়ের মাধ্যমে অপারেশনটা করে ইনশাল্লাহ আমার রেজাল্ট হয়ে, আমি অনেক খুশি, অনেক ভালো রেজাল্ট আছে। তো আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাই। আমার আজকে 5 দিন অপারেশন হয়েছে, 5 দিন রেজাল্ট, ইনশাল্লাহ আমি অনেক খুশি। আপনারা যারা অপারেশন করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, নির্ভয়ে আপনারা অপারেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার রেজাল্টটা দেখেন, 5 দিন হয়েছে, রেজাল্টটা আমার বেল পড়া ছিল আসলেই, যার কারণে এই সাইডটা একটু দেখা যাইতেছে, কিন্তু রেজাল্ট আসলে খুব ভালো হয়েছে, রেজাল্টে কোনো সমস্যা নাই, অনেক ভালো রেজাল্ট পাইছি, এটা কোনো সমস্যা নাই। বেশি বেল্ট টাইট করে পড়ার কারণে একটু হয়তোই হয়েছে, কিন্তু এমনি কোনো সমস্যা নাই, আমি অনেক হ্যাপি রেজাল্টে, আমার রেজাল্ট অনেক ভালো আসছে। এবং আমার আগে টি শার্ট পরতে পারতাম না, ভালো মতো গেঞ্জি পরতে পারতাম না, ইনশাআল্লাহ আমি দীর্ঘ 2-3 বছর পরে আমি শার্ট পরতে পেরেছি। এই শার্টটাই আমার দীর্ঘ 2 বছর বা 1 বছর খাটতো না, ইনশাল্লাহ এখন আবার পুনরায় পড়তে পারছি, অনেক খুশি লাগতো।